একঘেয়ে ফ্যামিলি ড্রামা থেকে বেরিয়ে শিক্ষামূলক এবং সমাজ সচেতনতামূলক ধারাবাহিক প্রথমা কাদম্বিনী, যার জন্য নারী সমাজ তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই রেনেসাঁস নারী কাদম্বিনী গাঙ্গুলির জীবনের পর গড়ে তোলা এই ধারাবাহিক নিয়ে প্রথম থেকে দর্শকদের একটা আলাদা ভালো লাগা তৈরি হয়েছে। যথেষ্ট জনপ্রিয় হলেও টিআরপি বাবার লড়াইয়ে বাকিদের থেকে কিছুটা পিছিয়ে থাকে, যার জন্য ছটার স্লটটি কোনো দিনই দখল করতে পারেনি। বিভিন্ন সময় ধারাবাহিকে নানা পরিবর্তন এসেছে, বদলে গেছে পরিচালক, লেখিকা, তবুও ঠিক দাঁড়িয়েছিল প্রথমা কাদম্বিনী। এই ধারাবাহিকের প্রধান চরিত্র কাদম্বিনী ও দ্বারকানাথ। বলা বাহুল্য, এই সমস্ত চরিত্রে সোলাঙ্কি রায় এবং হানিফ আফনার অভিনয় সত্যি অনবদ্য। এত কিছু থাকলেও মনে হচ্ছে আর বেশি দিন দেখতে পাবো না প্রথমা কাদম্বিনী। সম্প্রতি প্রকাশিত হয়েছে যে নতুন সিরিয়াল খেলাঘর আসছে সন্ধ্যা ছটায়, অর্থাৎ প্রথমা কাদম্বিনীর জায়গায়, এবং 30 নভেম্বর থেকে বিকেল 5টায় চলে যাচ্ছে সবার প্রিয় প্রথমা কাদম্বিনী। অর্থাৎ 6-এর ঘরে টিআরপি হয়ে যাবে 2 অথবা 3-এর ঘরের, কারণ অনেকেই ওই সময় দেখতে পারবে না, আর কম টিআরপির কারণে ধারাবাহিক মাঝপথেই মুখ থুবড়ে পড়ে। বলা বাহুল্য, এর জন্যই মাত্র 3 মাসেই বন্ধ হয় প্রতিপক্ষ চ্যানেলের কাদম্বিনী। শুধু তাই নয়, চুনিপান্না ধারাবাহিকটিও এইভাবে বন্ধ হয়। 10:30টায় ভালো টিআরপি দিলেও 11:30টায় টিআরপি দিতে সক্ষম হয় না, ফলে অল্প দিনেই বন্ধ হয়ে যায়। তাই এইভাবে হুট করে সময় বদলাবার জন্য ক্ষোভে ফেটে পড়েছে এই ধারাবাহিকের ভক্তরা। এরই মাঝে অনেকেই বুঝে গেছেন প্রথমা কাদম্বিনী হয়তো আর বেশি দিন চলবে না। যতদিনই চলুক, প্রথমা কাদম্বিনী দর্শকদের কাছে যেটা পৌঁছে দিতে চেয়েছিল সেটা পেরেছে, তাই ধারাবাহিকটি আজও সফল। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।